আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে পূজা চলতেছে, কি চলতেছে? হিন্দু ধর্ম অবলম্বী যারা তারা পূজা পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই, প্রশাসনে ভাইরা নিরাপত্তা দেবে, এতেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি মুসলমান হিসাবে এই জায়গায় কখনো এই স্লোগান দেন না, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলা যাবে না। এর আগেও বলেছি মনে আছে তো, এক বছর পরে হয়তো ভুলে গেছেন, এই যে একটা টাচ দিচ্ছি, জাস্ট একটা টাচ দিয়ে যাই, যদি ভালো থাকে মন ভালো থাকে আমল করবেন, যেখানে যাওয়া মুসলমান হিসাবে জায়েজ না হারাম, কথা কর নাকি ভাই, জায়েজ না হারাম, মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম, ধর্ম যার যার উৎসব তার তার, হিন্দু ভদ্রলোকেরা তাদের ধর্মের উৎসব তারা পালন করবেন, গান বাজাবেন, ঢোলক বাজাবেন, প্রতিমা বানাবেন, সেগুলোকে ডুবাবেন, যা খুশি তেনারা তাদের ধর্ম অনুযায়ী পালন করবে, এখানে আমাদের কোনো বাধা নাই, কোনো আপত্তি আপত্তি নাই, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এতে তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু আপনি আমি মুসলমান হিসাবে তাদের ধর্মীয় উৎসবে তাদের মেলায় যাওয়া, তাদের সাথে একমত পোষণ করে নাচানাচি করা, ওখান থেকে প্রসাদ খাওয়া, এগুলো করা যাবে না? কতক্ষণ যাবে? ছেলে মেয়ে কান্নাকাটি করলে যাবেন মনে হয় নাকি? ছেলে মেয়ে কান্নাকাটি করলে সাত মাথাতে একটা ঘুরিয়ে নিয়ে আসবে, ছেলে মেয়ে কান্নাকাটি করাইলে শ্যামলী হোটেল হোক, আকবরী হোটেল হোক, ওই জায়গায় যা ফালুদা লাচ্ছি হালিম খাওয়ায় নিয়ে আসবে, কথা কর না কেন? তারপরে যান মেলাত নিয়ে যান, মনে থাকবি তো নাকি খারাপ কিছু বললাম? হ্যাঁ, আর না হলে আপনাদের কলোনি তো পাশে আছে, সাপ খাওয়ায় নিয়ে আসবেন, চুন্নুর সাপ আছে নাকি, সাপ খাওয়ায় নিয়ে আসবেন, তাও মেলা দেখবেন নিয়ে যাবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ। যদি কোন হুজুর মেয়ে তো মানাতে পারল, ছেলেকেও মানাতে হবে, ছেলের মাও, ছেলের মাও যদি এই বয়সে মেলা যাওয়ার বায়না করে, তাহলে একটা লাঠি বেনে ধোয়া লাগবে, কি বেনে ধোয়া লাগবে, মারবেন না, মারা হবে না, আমরা মারার কথা কখনো বলি না, তারপরে কিন্তু আমরা বলি নারী বিদ্বেষী বক্তব্য দেয়, কথা বোঝেন নি? এদেশে হাজার হাজার পি, হাজার হাজার পি, হাজার হাজার দরবার, এই যে রবিউল আউয়াল মাস দেখবেন তাদের দরবারে রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, বিশাল আকারে গেট বানায়া, কথা কন আছে না নাই? যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলোর উদ্দেশ্য আছে, এগুলোর উদ্দেশ্য হলো দুনিয়ার বিলোপ তাদের ভিতরে ঢুকে গেছে, এই জন্য গেট বানায়া বুঝায় যে আমার ভক্তের অভাব নাই, কথা বোঝেন নাই? কিন্তু আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে অনেক ভণ্ড ফিরিদের ভণ্ডর কাহিনী আছে, আবার অনেক আল্লাহওয়ালাদেরও কাহিনী আছে, আছে না? আছে। আমার এলাকা এক পীর সাহেব, নতুন পীর সাহেব হয়েছে, তো পীর সাহেব তার কেরামতি কিভাবে দেখাবে, একটা ডোবার মধ্যে সরুল মাছ বাজার থেকে কিনে নিয়ে যায় ছেড়ে দিছে, কথা বোঝেননি? মুড়িদের বাসায় গেছে, যাওয়ার আগে ফজরের আগে এই কাজ করছে, কইরা মুড়িদের বাসায় হঠাৎ গেছে, মুড়িদ বলতেছে বাবা আপনি আমার বাড়িতে আসছেন, হ্যাঁ বেটা আসবো না, তুই আমার ভক্ত না? তো বলতেছে বাবা কি খাইতে দেবো না দেবো, আপনারা কি করি না করি, আমার বাড়িতে তেমন কিনা, আমি গরিব। তো বলতেছে বেটা কোনো সমস্যা নাই, তোর বাড়ির পাশে একটা ডোবা আছে না, একটা সামান্য পানি আটকা আছে, একটা গর্তের মতো আছে তো? কয় হ্যাঁ আছে। কয় যা ওই জায়গায় একটা জাল নিয়ে যা, একটা জাল খেওয়া দে, আপনারা কি বলেন? হ্যাঁ জাল খাওয়া দে, অথবা জাল দিয়ে মাছ ধরে নিয়ে আসো, যাও। এবার মুড়িদ বাবার কথা শুনে চলে গেছে, যায় ওই ডোবার মধ্যে, যেই মনে করেন জাল দিয়ে মাছ ধরতে গেছে, বিশাল একটা শৌল মাছ ধরা পড়ছে, তখন ওই তো গল্প শুরু করে দিয়েছে, আয় আয় কি এত বড় আল্লাহওয়ালা আমার বাড়িতে আসছে, যেই ডোবার মধ্যে একটা বড় শৌল মাছ আছে, বাবা জানলো কেমনে, কথা বোঝেন নাই? এইরকম অবস্থা, ছেলেটা মাছ বাইরে বউরে বলতেছে হায় হায় আমার বাবা অরিজিনাল পীর খাঁটি আল্লাহওয়ালা, এই জমিন আর একজন না, কে কি হয়েছে? আরে বাবাই তো আমারে বললো বাড়ির কাছে ডোবা আছে, যাও আমরা মাছ ধরে নিয়ে আসো। হাই রে, যেই মাসে যেই জায়গায় মনে করেন একটা পুঁটি মাছ নাই, পুঁটি মাছ নাই, হাঁস খাইয়া শেষ করছি, সেই জায়গাতে এত বড় শৌল বাঁচলো দামে, কথা বোঝেন নাই? তো এই যে শৌল নিয়ে আসছি, বাবার যে কেরামত, তাড়াতাড়ি করে ভালো করে রান্না কর, বাবারে দেওয়া লাগবে। এই কথা বললে ও পুরো গ্রামে প্রচার করতেছে যে এই যে ডোবার মধ্যে মাছ পাওয়া গেছে, আমার বাবা বলছে আমি মাছ ধরে নিয়েছি, পুরো গ্রামের মানুষ আসছে, আর খালি এসে বায়াত নিচ্ছে, মুড়ি ধরছে, কথা বোঝেন নাই? পুরো এলাকা সয়লাব হয়ে গেছে, এই যে একটা কেরামত দেখানো,
এটা কি আসলে কেরামত না আল্লাহ ওয়ালাদের কেরামত সত্য কিন্তু এই ধরনের না আজকে অধিকাংশ বলতেছে কি হইছে আরে জানেন না অমুক দরবারে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে এই যে শত শত মানুষ আসে ওরা আবার ওয়াজ করতে করতে বলতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে এরা যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে সাথে সাথে ওকে ফোন দেয় যে বাবা আমাদের এই অবস্থা আমরা আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওই ওই জায়গায় মাইকে ওয়াজ করতেছে আর বলতেছে এই মাত্র দেখলাম খবর পাইলাম আমাদের বগুড়া থেকে এই দরবারে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা চারজন অসুস্থ হইছে মানুষ কোন কিরি হায় বগুড়ার খবর এটা কেন দেয় কথা বোঝেননি তো এই হলো আমাদের ধ্যান ধারণা মনে করছি এই বড় আল্লাহওয়ালা মার তেল পায় মা এই হলো আমাদের অবস্থা এই জন্য হককেনি আল্লাহওয়ালারা কখনো মুরিদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে না হককেনি আল্লাহওয়ালারা তারা কখনো জাহির করে না যে আমি পীরে কামেল আমি ভারতের কামা আমি কুতুবে রব্বানি মাহবুবে সোবানি এরা বলেন ওদের দেইখা ওদের পা থেকে মাথা পর্যন্ত দেইখা ওদের আদব ব্যবহার চলা ফেরা ওঠা বসা দেইখা মনে হয় আসলেই মানুষটা নির্ভেজাল আল্লাহওয়ালা কথা কন ঠিক না ব্যা ঠিক যাই পীর তাই কখনো বলবে না আমি নিজে পীর কথা কর না বলবে নাকি আজকে পীরেরা নিজেরাই তাদের দরবারে প্রচার প্রসার করতেছে মনে করতেছে এলে গেট মনে মুরিদের বানিয়ে দিয়েছে বানিয়ে দেয়নি পীর নিজেই এলে টাকা খরচ করে বানাচ্ছে কথা কর না তার প্রচার প্রসার করার জন্য মন খারাপ করছেন আপনারা তো যাই হোক নবীজির আগমন এই রবিউল আউয়াল মাস এটা নিয়ে মতভেদ থাকলেও নবীজি এই মাসে চলে গেছেন তামাম পৃথিবীর উম্মতকে কাঁদায়া এতে কোনো দ্বিমত নাই এই ব্যাপারে সবাই একমত এজন্য নবীর জন্ম হয়েছে এই সুখে হাসবেন নাকি চলে গেছে নবীজি এই দুঃখে কাঁদবেন এই দুইটা চিন্তা ভাবনা করার জন্য আপনাদের আপনাদের এবং আমাদের জ্ঞান থাকা দরকার আছে না নাই আছে না নাই আপনার স্ত্রীর সন্তান হয়েছে এটা শুনে আপনি খুশি আবার হাসপাতালে আপনার মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এখন সন্তান জন্ম হয়েছে এই শোকে হাসবেন নাকি মা মারা গেছে এই শোকে কাঁদবেন কথা বোঝেন নাই তে নবীজি রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছে মানলাম কিন্তু নবীজি এই রবিউল আউয়াল মাসে আবার উম্মতকে কাঁদিয়ে চলে গেছেন তাহলে আপনারা কেক কাটেন কেমনে জিলেপি খান কেমনে কথা কন না নবীজি যে আমাদেরকে কাঁদিয়ে চলে গেছেন কি রেখে চলে গেছেন আল্লাহর পাঠানো বিধান আর সুন্নাহ এই দুইটাকে আঁকড়ে ধরে বাঁচতে বলেছেন আজকে মধু খাওয়ার সুন্নাত ভালো লাগে আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যখন সুকৌশলে এদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী কিছু বা তারা যখন বিরোধিতা করে ওরা একটা বিবৃতিও দেয় না কথা কন ঠিক না ওরা কোনোদিন একটা বিবৃতিও দেয় না একটা পত্রিকাতে খুব প্রকাশ করে কোনো সংবাদ ছাপায় না একটা টেলিভিশন বা ফেসবুক লাইভে এসেও বলে না এগুলো না তাদের কোনো মাথা ব্যথা নাই ওদের দরবার ঠিক দুনিয়া ঠিক যেদিকে যা হয় হয়ে যায় কথা কর ঠিক না ঠিক এই জন্য ইসলামের বিরুদ্ধে যুগে যুগে বাতিলপন্থীরা ছিল বর্তমানেও আছে কিন্তু হকের পক্ষে আপনাকে আমাকে লড়াই করে যেতেই হবে কথা বলেন ঠিক না ঠিক আমরা ইসলাম থেকে এক ইঞ্চি পিছনে সরে যাব না ইনশাআল্লাহ আল্লাহ তবে অনুরোধ করতেছি আরেকটি কথা আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে পূজা চলতেছে কি চলতেছে হিন্দু ধর্ম অবলম্বী যারা তারা পূজা পালন করবে এতে আমাদের কোনো আপত্তি নাই প্রশাসনে ভাইরা নিরাপত্তা দেবে এতেও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি মুসলমান হিসাবে এই জায়গায় কখনো এই স্লোগান দেন না ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলা যাবে না